বদরুদ্দিন আজমল বনাম রকিবুল হুসেইন তীব্র হয়েছে কথার কটাকুটি। আজমলৰ মতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অতি নিকট সম্পর্ক রকিবুল হুসেইনের। রকিবুল হুসেইনের মতে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বন্ধু বদরুদ্দিন আজমল। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ডিলিমিটেশনের যোগেদি বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার ছাত্র সুরক্ষার কারণে যে অভিযোগ করেছে সেই কথাবিলাক যে ধরা পড়িব। আপনার আর হেমন্ত বিশ্ব শর্মা সাহেবর ডেইলি যোগাযোগ আছে, পৃথিবীর সব মানুষ জানে। 12:30 এটার পিছত কিমান আমদানি, কত কোনে ইনভেস্টমেন্ট করেছে, কোনে কি করেছে, এসব ভাল বুঝাবুঝি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। সমষ্টি পুনর্নির্ধারণে এআইডিএফর ধরফরণে বৃদ্ধি করার বাবে নিশা টোপনি ভাল হয়েছে মুখ্যমন্ত্রীর, ঘোষণা করেছিল খোদ মুখ্যমন্ত্রীয়ে। এআইডিএফ বা আজমলৰ মানুহে যেতিয়া অলপ সট ফটায় সেইদিনাখন ৰাতি মোৰ টোপনি ধুনীয়া হৈ যায়, নেক্সট দিনা আপোনালোকৰ লগতো ফুৰ্তিত কথা পাতো, কাৰণ মোৰ কামেইতো এআইডিএফক জ্বালা দিবৰ কাৰণেইতো মই মুখ্যমন্ত্রী হৈছো। কিন্তু রকিবুল হুসেইনৰ মতে মুখ্যমন্ত্রীৰ লগতে এতিয়া টোপনি ভাল হৈছে বদরুদ্দিন আজমলৰো। আজমলৰ সুৰক্ষাৰ বাবেই মুখ্যমন্ত্রীয়ে কৰোৱাইছে সমষ্টিৰ পুনৰনিৰ্ধাৰণ। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ডিলিমিটেশনের যোগেদি বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার ছাত্র সুরক্ষার কারণে যে অভিযোগ করেছে সেই কথাবিলাক যে ধরা পড়িব, আর সেই কারণে এনে ধরনের কিছুমান কথা কই রাইজর মনটা ঢাল খুয়াবলে বিচাৰিছে। এতিয়া রাইজে কয় যে দুজন মানুষে ভালকে হুয়ে, দুজন মানুষের ভালকে সন্তুষ্ট, এইজন হল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী আর তেওঁৰ রাজনৈতিক বন্ধু বদরুদ্দিন আজমল ডাঙরিয়া। 2024 ধুবুরীত আজমলক প্রত্যাহ্বান জানাব রকিবুল হুসেইনে। ধুবুরী লোকসভা নির্বাচনের সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেইন। কিন্তু রকিবুল হুসেইনের সমালোচনা শুনে আজমলে করে ধুবুরীলৈ নহয়, রকিবুল হুসেইন যাক বরেইলি, আগ্রা অথবা তেজপুরলৈ। বিষয় মানসিক চিকিৎসা। রকিবুল সাহেবে গিয়ে ট্রিটমেন্ট করক, বরেইলি যাওক, আগ্রা যাওক, নহলে আমার এই তেজপুর যাওক, গিয়ে ইলাজ করক। এনে যদি তেখেত কইছে বড় ধুবুরীর সুরক্ষা করার কারণে হেমন্ত বিশ্ব শর্মা সাহেবে এটু বুঝি করেছে, আর মই যদি কোঁ বোলে আপনার সামগ্রী কোনে করেছে, হে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করেছে। রকিবুল হুসেইনক মানসিক রোগী বলে কয়েই আজমলর যুক্তি। মুখ্যমন্ত্রী আজমলর পরীক্ষার বাবে নহয়, রকিবুল হুসেইনর বাবেহে সামগুড়ি বিধানসভা আর নগাঁও লোকসভা সমষ্টি সংরক্ষিত করেছে সমষ্টি পুনর্নির্ধারণের জড়িয়ে। কারণ মুখ্যমন্ত্রী আর রকিবুল হুসেইন দুয়ো অভিন্ন বন্ধু। ধুবুরীর সুরক্ষা করার কারণে হেমন্ত বিশ্ব শর্মা সাহেবে এটু বুঝি করেছে, আর মই যদি কোঁ বোলে আপনার সামগ্রী কোনে করেছে, হে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করেছে। আপনার আপনার কারণে নগাঁও এমপি সিট বানাইছে, কোনে বানাইছে? আপনার আর হেমন্ত বিশ্ব শর্মা সাহেবর ডেইলি যোগাযোগ আছে, পৃথিবীর সব মানুষ জানে, আন্ডারস্ট্যান্ডিং আছে। ইয়ার পাছতেই আগন্তুক লোকসভা নির্বাচনত ধুবুরীত নির্বাচন খেলবলৈ মন মেলা রকিবুল হুসেইনক নগাঁও প্রসঙ্গত এক প্রকার ব্ল্যাকমেইলিং বদরুদ্দিন আজমলর। নগাঁও যদি রকিবুলর শহর এলাকা, আজমলরও গৃহ এলাকা। ধুবুরীত আহার সাহস নাই, বহুত দিনের পর শুনে আসছো তাকে আইব, ধুবুরীত আইব, আমি বাট চাই আছো, হব পারে হেমন্ত বিশ্ব শর্মা সাহেবর ভাই মোর জান বাঁচাই দিয়া, নগাঁও টু সিটটা আমার করে দিয়া, তেখেত করে দিলে এতিয়া মজা করিব, আর বলে আমিও ফাইট দিম, আমিও হাজু হয়েছো নগাঁও ইনশাআল্লাহ ভাল ফাইট, তেখেতর যদি হোম টাউন থাকে আমার হোম এরিয়া, মজা আয়গা। সমষ্টি পুনর্নির্ধারণে ধুবুরীর রাজনৈতিক মানচিত্রের রূপ সলাই দিছে, যাক লৈ ব্যাপক চিন্তিত আজমল। কেনেকৈ দুর্গ রক্ষা করিব বদরুদ্দিন আজমলে? সময়ের অভাবত হেনো ঘরত বহি দোয়া করিয়েই নির্বাচন খেলিব বদরুদ্দিন আজমলে। মোর কারণে এসব ভালো হয়েছে না বেয়াই হয়েছে, ইমান দীঘলীয়া লম্বা 100 কিলোমিটার একটা সমষ্টি যদি হয়ে যায়, 15-18 দিন আমি পাও, কত যাম, কত থাকিম, বাড়িত বহি দোয়া করিব লাগিব, মানুষ ভোট দিয়ে দিব, আর কি করি। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।